Innal hamdalillah wahdahu wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Fa inna khairal hadisi kitabullah wa khairal huda huda Muhammadin sallallahu alaihi wasallam. Wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. Amma ba'du fa qala Rasulullah sallallahu alaihi wasallam wa qala Imam al-Bukhari fi sahih al-Bukhari kitab at-tafasir an Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam ayyun nasi akramu qala akramuhum indallah atqahum. Wa qala Allahu ta'ala fi Qur'anil Majid inna akramakum indallahi atqakum suratun huzra. Alhamdulillah. Samosto proshongsha ekmatro mohan Allah subhanahu wa ta'alar jonno je Allah subhanahu wa ta'alar মাধ্যমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণায় আজকে আমরা সুস্থ সবল অবস্থায় জুমার সালাতে এসে খতিবের পাশাপাশি বসে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ঈদুল আযহার পরবর্তী করণীয় বিষয়ে ধারাবাহিক আলোচনা শোনার তৌফিক দান করলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগণিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আবারও সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাসপাতালে ক্লিনিকে বিভিন্ন স্থানে অহিতুক সময় ব্যয় না করে জুমার সালাতে আমাদেরকে নিয়ে এসেছেন, আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। কতবার দরুদ জ্ঞাপন করি মা আমিনার নয়নমণি নবী কুল শেরমনি খতামুন নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই শান্তির ধর্ম ইসলামকে পেয়েছি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ বর্ষিত হোক। আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গত জুমাতে আমরা আলোচনা করে শুরু করেছি ঈদুল আজহার পরে আমাদের এই জিলহিজ্জা মাসের প্রথম যে 15টি দিন আমরা অতিবাহিত করলাম বা আইয়ামে তাশরিকের দিন পর্যন্ত যে দিনগুলো আমরা অতিবাহিত করলাম, এই দিনগুলো থেকে আমাদের কি শিক্ষা রয়েছে সেই আলোকে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা শুনেছিলাম। সেখানে আমরা একটি পয়েন্ট আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলোতে আমরা বেশি বেশি ইবাদত করেছি, কল্যাণকর কাজগুলো আমরা সম্পাদন করেছি, অতএব সেখান থেকে আমাদের প্রথম শিক্ষা আমরা অর্জন করেছি সেটা হচ্ছে আমাদের কল্যাণকর কাজগুলো খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে সম্পাদন করা উচিত। এরপরে আমরা দুই নম্বর পয়েন্ট শুরু করেছি যে আমরা এই আইএমএ তাশরিকের দিন পর্যন্ত আমরা জানতে পেরেছি, শিখেছি, অর্জন করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব সময় তার জিকির আজকার করতে হবে, তার শুকরিয়া আদায় করতে হবে, তার ইতায়াত করতে হবে। তো সেই দুই নম্বর পয়েন্টে আলোচনা করতে গিয়ে আমি আলোচনা সেরেছিলাম 63 নম্বর সূরা, সূরা মুনাফিকের 9 নম্বর আয়াত থেকে। তো ইনশাআল্লাহ আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করলে উক্ত আয়াত থেকে আজকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করলে উক্ত বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সম্মানিত উপস্থিতি, বাস্তবেই আমরা গত জুমাতে জেনেছি এবং আমাদের আজীবন আমাদের জানা দরকার বা আমাদের শেখা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আমাদেরকে যে গৃহপালিত পশুগুলিকে বশীভূত করে দিয়েছেন এবং আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন, মুমিন হিসাবে কবুল করেছেন এবং আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য আমাদের রাস্তা পথ দেখিয়ে দিচ্ছেন, জান্নাতের পথ আমাদের দেখিয়ে দিচ্ছেন, যে পথে প্রবেশ করলে, যে পথে চললে পরকালে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহকাল এবং পরকালে সন্তোষ লাভ করতে পারবো এবং জান্নাতে আমরা দাখিল হতে পারবো, এরকম বিভিন্ন তিনি রাস্তা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন।
তো যার দরুন আল্লাহ সুবহানাল্লাহ অবশ্যই সর্বদাই আমাদের কাছ থেকে শুকরিয়া পাওয়ার হকদার, আমাদের কাছ থেকে ইতায়াত পাওয়ার হকদার, আমাদের কাছ থেকে আনুগত্য, আমাদের কাছ থেকে ইবাদত পাওয়ার হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু যে কোনো এক সময় নয়, বা শুধু ঈদুল আজহার সময় নয়, বা শুধু রমজান মাসের সময় নয়, অল টাইম আমাদের কি করতে হবে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতায়াতের মাধ্যমে, তার ইবাদতের মাধ্যমে, তার শুকরিয়াদায়ের মাধ্যমে তার বন্দেই করতে হবে, তার ইবাদত বন্দেগি আমাদের চালিয়ে যেতে হবে। যেটা আমরা এই জিলহিজ্জা মাসে এই ১৩-১৪টি দিন থেকে দিনের মধ্য থেকে আমরা জেনে এসেছি বা একটু হলেও আমরা কি জানতে পেরেছি বা শিখেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ৬৩ নম্বর সূরা সূরা মুনাফিকের ৯ নম্বর আয়াতে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পত্তি সমূহ, তোমাদের সন্তানাদি সমূহ আং যিকরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা হতে, তার ইতায়াত করা হতে, তার আনুগত্য করা হতে, তার ইবাদত করা হতে গাফিল না করে দেয়। ওয়ামা ইয়াফআল যালিকা, যদি এরকমটা করে দেয় তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যদি তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর ইতায়াত করা থেকে গাফিল করে দেয়, উদাসীন করে দেয়, তাহলে জেনে রাখো ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে যা এই সকল ব্যক্তিরাই হবে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত। বাস্তবে এই সম্মানিত উপস্থিত আপনি আমি যদি একটু আমাদের আশপাশের পরিবেশ বা আমাদের এই জামাতের পরিবেশ আমরা লক্ষ্য করি, তাহলে দেখুন আজকে এখনো পর্যন্ত কিন্তু অনেকে জুমার সালাতে উপস্থিত হতে পারেনি, অথচ জুমার সালাতের খুতবা শুরু হয়ে গেছে, জুমার সালাতের সময় অলরেডি শুরু হয়ে গেছে, অথচ এরপরও কিন্তু কি নেই আমাদের এই মসজিদে মুসল্লি এখনো আসতে আছে, এখনো কিন্তু সেরকম ভরপুর হয়নি। এর কারণ অবশ্যই আপনি খুঁজে দেখেন, অবশ্যই তিনি তার ধন সম্পদ উপার্জনের কোনো না কোনো কাজে ব্যস্ত আছেন, হয়তোবা তিনি ধানের কাজে ব্যস্ত আছেন, হয়তোবা তিনি যে কোনো মাছের কাজে ব্যস্ত আছেন, হয়তোবা তিনি দোকানা দিতে ব্যস্ত আছেন, হয়তোবা তিনি বাড়ির যে কোনো সম্পত্তিমূলক কাজে ব্যস্ত নিজেকে ব্যস্ত রেখেছেন, অথবা অবশ্যই অবশ্যই তিনি তার সন্তান আদির যে কোনো বিষয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন। তো নারী এবং পুরুষ সকলকে মনোযোগ দিয়ে শোনা উচিত, বিশেষ করে মা বোনদের অবশ্যই জানিয়ে রাখা উচিত যে সন্তানের অজুহাত দেখিয়ে পরিবারকে মেনটেন করতে গিয়ে সময় নেই, এই অজুহাত দেখিয়ে আল্লাহর জিকির থেকে গাফেল হলে তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কারণ সন্তান শুধু আপনার হয়নি, সন্তান কিন্তু আল্লাহ ইসলামেরও ছিল, তার স্ত্রীদের সন্তানও কিন্তু ছিল, তারপরেও কিন্তু তারা কি করেছেন, আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন, আল্লাহর ইবাদত থেকে এই সন্তান এবং তাদের সম্পত্তি তাদেরকে গাফল রাখতে পারেনি। ও মুরাদান হয় এবং তাদের পরিবারের সন্তান সন্ততি ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরিবারের সন্তান সন্ততি ছিল, আনাস রাদিয়াল্লাহু আনহু পরিবারের সন্তান সন্ততি ছিল, আব্দুল মাসউদের সন্তানাদি ছিল, প্রত্যেকটা সাহাবীর পরিবার ছিল, স্ত্রী ছিল, সন্তানাদি ছিল, তাদেরও ধন সম্পদ ছিল, কিন্তু এগুলো তাদেরকে কখনো আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির করা থেকে তাদেরকে গাফেল রাখতে পারে নি। কেন? তারা এই আয়াত জেনেছে, এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করেছে যে যদি আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা আমাদের স্ত্রীদের পিছনে ছুটি, আমরা আমাদের সন্তানদের পিছনে অতিরিক্ত সময় ব্যয় করি, যে সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করা উচিত, আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে, আল্লাহর ইতায়াতে ব্যয় করা উচিত, ওই সময় যদি আমরা আমাদের স্ত্রীদের, আমাদের সন্তানাদির পিছনে বা আমাদের এই স্ত্রী সন্তান এবং নিজের জীবনকে সুখী স্বাচ্ছন্দ্য করার জন্যে সম্পত্তির অর্জন করার লক্ষ্যে এই সময়টুকু ব্যয় করি, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাব। যার কারণে সাহাবা একরাম লালহুমগণ, তাবিনী ইজামগণ, এমনকি আমরা যে মনীষীদের কিতাব পড়ে থাকি, এমনকি চার মাঝহাবের ইমাম, চার নক্ষত্র, তারা সহ সকল ইমামগণ, তারা কিন্তু দুনিয়াকেও আঁকড়ে ধরেছিলেন, পরকালকেও আঁকড়ে ধরেছিলেন, তবে পরকালকে দুনিয়ার বিনিময়ে নয়। আমরা যেমন পরকালকে দুনিয়ার বিনিময়ে ছেড়ে দিয়েছি, কিন্তু তারা কিন্তু সেটা করেনি, তারা বরং পরকালকে আঁকড়ে ধরেছে আর দুনিয়াকে তারা ফাও ফাও নিয়েছে। অর্থাৎ আল্লাহ কিন্তু বলেছেন তারা পরকালকে আঁকড়ে ধরবে, দুনিয়া তাদের এমনিতেই উপার্জন হয়ে যাবে, এমনিতেই অর্জন হয়ে যাবে। কিন্তু দুনিয়ার যে রেজেক তা আসার তা আসবেই, আপনার পোশাকটা আপনার রেজেক, আপনার সন্তানটা আপনার রেজেক, আপনার স্ত্রী আপনার রেজেক, আপনার সম্পদ হচ্ছে আপনার রেজেক। অর্থাৎ আল্লাহ এবং তার আসলাম বলছেন যে একজন ব্যক্তির যে রেজেক আসা দরকার, এই রেজেক তার কাছে না আসা পর্যন্ত সে মৃত্যুবরণ
করবে না কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথা বলেনি যে একজন ব্যক্তি যে আমল করে সে আমল করেই মরবে তাই যদি হয় তাহলে প্রত্যেকটা ব্যক্তি মুমিন অবস্থায় মৃত্যুবরণ করে কারণ সকলে কিন্তু অরিজিনালি ভাবে শয়তানের ওয়াসওয়াসা বাদ দিয়ে অরিজিনালি ভাবে প্রত্যেকটা মুসলিম ব্যক্তি চায় আল্লাহর ইবাদত করতে কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে সেই ইবাদত করতে পারে না যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন পথ দেখিয়ে দিয়েছেন যে পথগুলো অনুসরণ করলে যে দোয়াগুলো পাঠ করলে যে কাজগুলো করলে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েতের দিকে ধাবিত হতে পারব তো যত মাধ্যম রয়েছে আল্লাহর ইবাদত থেকে মানুষকে দূরে রাখার এই মাধ্যমগুলোর মধ্যে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ধন সম্পত্তি এবং সন্তানাদি এই ধন সম্পত্তি এবং সন্তানাদি মানুষকে আল্লাহর ইবাদত থেকে গাফেল রাখে তাই আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আমরা মশগুল থাকার জন্য তার সর্বদাই সন্তানাদি এবং সম্পদের অর্জনের থেকে আমরা সময় বের করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতে তার ইতায়াতে আমরা নিজেকে অবশ্যই আমরা কি করব জড়িত করব অবশ্যই আমরা তার ইবাদতে নিজেকে এগিয়ে নিয়ে যাব আল্লাহ সুবহানাহু আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমরা শুধু মনে হয় জানি এভাবেই যেমন সূরা এক নম্বর সূরা ফাতিহার এক নম্বরে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তো শুধু মনে হয় আল্লাহর প্রশংসা করা আল্লাহর শুকরিয়া আদায় করা এটুকুই মনে হয় আল্লাহর জিকির করা আল্লাহর শুকরিয়া আদায় করা বলে গণ্য হবে কিন্তু আসলে সেটা নয় আমরা যেমনটা মনে করি যে শুধু শুকরাল্লাহ মানে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা এরকম কয়েকটি বাক্য আল্লাহর নামে পড়লেই আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে এটা কিন্তু আমরা মনে করি কিন্তু আসলে আসলে এটা আদৌ ঠিক নয় আপনি শুধু আলহামদুলিল্লাহ বললেন বা আল্লাহর যে কোনো কাজে আল্লাহর শুকরিয়া আদায় করলেন মুখে এই শুকরিয়া দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় শেষ হয়ে যাবে এমনটা কিন্তু নয় আপনারা অনেকেই বা আমরা অনেকে কিন্তু জেনেছি বা শুনেছি আলেম ওলামাদের কাছে বা আমরা কিতাবেও পড়েছি আপনারা শুনেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এবং সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার আপনারা যে পূর্বের পাপ আপনার পরের পাপ সমস্ত পাপ আপনার কি করা হয়েছে আল্লাহ সুবহানাল্লাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ আপনার পূর্বের তাকদিম তাখির পূর্বের পরের সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন তো আপনি কেন এত ইবাদত করেন আপনি কেন এত আল্লাহকে ভয় করেন আপনি কেন এত আল্লাহর শুকরিয়া আদায় করতে চান আপনি কেন এত আল্লাহর জন্য সিয়াম পালন করেন নফল ইবাদত করেন বেশি বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করেন আপনার তো আগের পরে সব গুনাহ মাফ হয়ে গেছে যেমন ভাবে ওই যে ওই তিন ব্যক্তির ঘটনা যারা আমরা অনেকেই শুনেছি সহিহ বুখারীতে এসেছে যে তিন ব্যক্তি এসে আয়েশার কাছে জিজ্ঞাসা করেছিল হে উম্মুল মুমিনিন আল্লাহ ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কি আমল করতেন তো যখন তার কাছে শুনলেন যে এই আমল করতেন তাদের কাছে মনে হলো কি এই আমলগুলো খুবই কম নগণ্য কম আমল যার কারণে তারা বলল তার তো আগের গুনাহ পরের গুনাহ সবগুলো মাফ হয়ে গেছে তাই এই আমলে আমাদের চলবে না আমাদের বেশি বেশি আমল করতে হবে তো আসলে কখনোই ইসলামের ভিতরে যারা অজ্ঞা থাকবে আল্লাহর নবী ইসলাম যতটুকু করেছেন কিন্তু যতটুকু করতে বলেছেন এর মধ্যেই থাকতে হবে এর বেশি বা আল্লাহ রাসূলের আগের গুনাহ পরের গুনাহ মাফ হয়েছে বিধায় তিনি কম ইবাদত করেছেন এ কথা বলা মানে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পরিপূর্ণতার হয়নি তার ঈমানে কি রয়েছে ঘাটতি রয়েছে কেননা আল্লাহ সাল্লাম ওই তিন ব্যক্তিকে বলেছিলেন যে তোমরা যেমনটা মনে করেছো তেমনটা কিন্তু নয় বরং তোমরা যদি আমার বিরুদ্ধে আচরণ করো আমার আমলের কম বেশি করো তাহলে তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় ঠিক ততভাবে তার স্ত্রীদেরকে এবং সাহাবা কেরামদেরকে তিনি বললেন যে শুনে রাখো আল্লাহ যা আমাকে সুস্থ রেখেছেন আল্লাহ যা আমাকে চোখ দিয়েছেন অন্তর দিয়েছেন হাত দিয়েছেন জবান দিয়েছেন একটা সুস্থ শরীর দিয়েছেন আল্লাহ যা আমাকে নিয়ামতগুলো দিয়েছেন আমি কি তার এই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমি কি তার এই ইবাদতগুলো করব না
মূলত আমি এই কথাগুলো বলছি এই কারণে যে শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বা শুকর আল্লাহ এই বাক্যের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ রাসূলের জীবন থেকে বোঝা যায়, তার এই কথা থেকে বোঝা যায় যে শুকরিয়া আল্লাহর ইতায়াতের মাধ্যমে হয়ে থাকে, শুকরিয়া আল্লাহর জিকির আজকারের মাধ্যমে হয়ে থাকে, শুকরিয়া আল্লাহর ইবাদত করার মাধ্যমে হয়ে থাকে। যেমন রাসূল নিজে জবানে বলেছেন যে আমি কি আল্লাহর শুকরিয়া স্বরূপ বেশি বেশি সিজদা করব না, তার বেশি বেশি জিকির আজকার করব না, বেশি বেশি সালাত করব না। তার মানে কি? তিনি আমাদের নেতা, তিনি যেটা বুঝেছেন সেটাই হলো ঠিক। সেটা কি? যে শুকরিয়া যেমন তাসবির মাধ্যমে হয়, জিকিরের মাধ্যমে হয়, ঠিক ততভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা হয় আল্লাহর ইতায়াতের মাধ্যমে, আল্লাহর আদেশ নিষেধ মানার মাধ্যমে, আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে, আল্লাহর যাবতীয় ইবাদাতকে নিজের জীবনের সাধ্য অনুযায়ী বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। কিন্তু আমরা শুধু তা আমরা তা করতে চাই না, আমরা শুধু মনে করি যে আলহামদুলিল্লাহ বললাম আল্লাহর শুকরিয়া আদায় হয়ে গেল, আমরা শুকর আল্লাহ বললাম আল্লাহর শুকরিয়া আদায় হয়ে গেল, কিন্তু তা নয়। বরং আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। পৃথিবীতে যত জিকির রয়েছে এই জিকিরগুলোর মধ্য থেকে চার ধরনের জিকির বা চার ধরনের বাক্য হচ্ছে এই পৃথিবীর সমগ্র বিশ্বের চেয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ রাসূল যে আল্লাহর যে শুকরিয়া আদায় করেছেন, তার যে জিকির করেছেন, এই জিকিরে যে শব্দাবলী রয়েছে এই শব্দাবলীর মধ্য থেকে চার ধরনের শব্দ রয়েছে যে শব্দগুলো পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে আল্লাহর নবীর কাছে বেশি প্রিয়। সেগুলো কি? দেখুন, সেই বিষয়ে একটা হাদিস আপনার সামনে উপস্থাপন করছি যে হাদিসটি দুটি হিসাবে এসেছে, মুসলিম মিশকাত মিশকাতুল মাসাবি কিতাব আসমাইল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সংক্রান্ত অধ্যায় বাবু সাওয়াবে তাসবিহ ওয়া তাহমিদ ওয়া তাহলিল ওয়া তাকবীর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার পড়ার সওয়াব কি, এই সংক্রান্ত অনুচ্ছেদ পাঁচ লাওয়াল প্রথম পরিচ্ছেদ হাদিস নম্বর 2295 হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আন আকুলা, আমি বলি, লা আন আকুলা আমি বলি, অবশ্যই আমি বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলছেন যে লা আন আকুলা আমি অবশ্যই বলি, কি বলি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। অর্থাৎ এখানে চার ধরনের তাসবিহ বর্ণনা করলেন, একটা কি সুবহানাল্লাহ তিনি পাঠ করেন, দুই নম্বর কি বললেন আলহামদুলিল্লাহ পাঠ করেন, তিন নম্বর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, চার নম্বর বললেন আল্লাহু আকবার পাঠ করেন। কেন বলছেন? আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, যে সূর্য যার উপরে উদিত হয়, সূর্য কার উপরে উদিত হয়? এই পুরো ভূখণ্ডের উপরে, নাকি শুধু বাংলাদেশের উপরে, এই পুরো জমিন পুরো পৃথিবীর উপরে, এমন কি যত গ্রহ উপগ্রহ রয়েছে সমস্ত গ্রহ উপগ্রহের উপরে কিন্তু সূর্য রয়েছে, ঠিক কিনা? আমরা যে নয়টি সাতটি এগারোটি গ্রহ সম্পর্কে জানি, এই সমস্ত গ্রহের উপরে কি রয়েছে? সূর্য রয়েছে। অর্থাৎ সে সূর্য, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূর্য যে সব কিছুর উপরে রয়েছে, এই সমস্ত কিছুর চেয়ে আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে অধিক প্রিয় হচ্ছে চারটি বাক্য, যে চারটি বাক্য আমি বলি সেগুলো কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে আল্লাহ ইসলাম কি শুকরিয়া করতেন শুধু আলহামদুলিল্লাহ বলে, নাকি এগুলোর মাধ্যমে আল্লাহ শুকরিয়া করতেন? এগুলোর মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আল্লাহর শুকরিয়া আদায় করতেন, যেটা তার কাছে পৃথিবীর সব, পৃথিবী কেন সূর্যের পরে যত কিছু আছে, সূর্য যা রয়েছে সব কিছুর উপর উদিত হয়, এই সব কিছুর চেয়ে আল্লাহর নবীর কাছে এই চারটি বাক্য হচ্ছে বেশি প্রিয়। তাহলে আমাদের এই চারটি বাক্য বেশি প্রিয় হওয়া জরুরি নাকি জরুরি নয়? অবশ্যই আমাদের কাছে এই চারটি বাক্য বেশি পছন্দনীয় হওয়া জরুরি, আমাদের সন্তানাদির চেয়ে, আমাদের সম্পদের চেয়ে, এমনকি এই পৃথিবীর সমস্ত মানুষ পশু পাখি গাছপালা পতঙ্গ সকল কিছুর চেয়ে আমাদের এই চারটি বাক্য বেশি পছন্দ করা উচিত। আসলে এই চারটি বাক্য পছন্দ করার আসলে আমার কারণ কী ছিল? আমরা অনেকে জানি যে ইমানের শাখা কয়টি? 70-এর বেশি। ইমাম বাইহাকী রহিমাহুল্লাহ একটি কিতাব লিখেছেন শোয়াবুল ইমান, মানে ইমানের শাখা প্রশাখা সংক্রান্ত, সেখানে তিনি 77টি ইমানের শাখা প্রশাখা বর্ণনা করেছেন। আর যত শাখা প্রশাখা রয়েছে এই শাখা প্রশাখারগুলোর মধ্য থেকে
সবথেকে শ্রেষ্ঠ, সবচেয়ে উচ্চ মাকামে, সবচেয়ে মর্যাদাবান, সবার উপরে যে শাখাটা হচ্ছে সেটা হচ্ছে এই কথা বলা যে লা ইলাহা ইল্লাল্লাহ। দলিল দেখুন, এ ব্যাপারে একটা হাদিস বর্ণনা করছেন শাইখ দেখলে রাহিমাহুল্লাহ, যে হাদিসটি বুখারি মুসলিম মিশকাতে এসেছে, মিশকাতুল মাসাবে কিতাবুল ঈমান ধর্মীয় বিশ্বাস সংক্রান্ত অধ্যায় ফাস লাওয়াল প্রথম পরিচ্ছেদ হাদিস নম্বর 5। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল ইমানু বিজু ওয়া সাবউনা শুবাতান, ইমানের যে শাখা প্রশাখা আছে এগুলো 70 এর নিচে নয়, 70 এর উপরে। বিজু ওয়া সাবউনা শুবাতান, ইমানের যে শাখা প্রশাখা আছে 70টির কি উপরে ইমানের শাখা প্রশাখা আছে। তো এই শাখা প্রশাখার মাঝে ফাফজালুহা, উত্তম মানে উচ্চ মাকামে সর্বপ্রথম, এট দ্য ফার্স্ট মানে প্রথম যে মাকাম, প্রথম যে শাখা সেটা হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমরা বলবো মুখে জবানে এবং স্বীকার করব অন্তর দিয়ে কর্মে আমরা বাস্তবায়ন করব, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু মাবুদ অনেক আছে পৃথিবীতে কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কথা বলা, এই জিকিরটি করা, এই কালেমাটি বাস্তবায়ন করা, এই কালেমার ইমান অন্তরে মজবুতভাবে ধারণ করা, এটা হচ্ছে ইমানের কি শাখা, উচ্চতম শাখা, উচ্চতর শাখা, যার কারণে পৃথিবীর সব কিছুর চেয়ে আল্লাহর রাসূলের কাছে এই লা ইলাহা ইল্লাল্লাহ কি ছিল, বেশি পছন্দনীয় ছিল। শুধু তাই নয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং মিশকাতুল মাসাবিতে এ ব্যাপারে হাদিস রয়েছে, এছাড়া তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি এ ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন, ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তিনি এ ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন, শাইখ দেহলুল ইব্রাহিম তিনি বলছেন মিশকাতুল মাসাবিতে কিতাব আসমাইল্লাহ ইল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম সংক্রান্ত অধ্যায়ে বাবু সওয়াবে তাসবিহ ওয়া তাহমিদ ওয়া তাহলিল ওয়া তাকবীর এই অধ্যায়ে হাদিস নম্বর 2306 হাদিস বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আফযালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যে যত জিকির আছে এই জিকিরের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফযালুদ দোয়াই আলহামদুলিল্লাহ, এবং পৃথিবীতে যত দোয়া আছে এই সমস্ত দোয়ার মধ্য থেকে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কাছে এই চার ধরনের বাক্য যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চার ধরনের বাক্য তার কাছে পৃথিবীর কেন সূর্য যে সব কিছুর উপর উদিত হয় এই সমস্ত কিছুর চেয়ে বেশি প্রিয় ছিল। কেন সুবহানাল্লাহ বললে আল্লাহর মহত্ব, আল্লাহ যে পূত পবিত্র তা স্বীকার করা হয় এবং আল্লাহর শুকরিয়া আদায় করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহকে স্বীকার করা হয়। আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন তখন বলা হচ্ছে সমস্ত কিছুর প্রশংসা একমাত্র মালিককে আল্লাহ, এতেও আল্লাহ শুকরিয়া আদায় করা হয়, আল্লাহর আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্বকে স্বীকার করা হয়। আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া মাবুদ নেই, এতে করে তাওহীদকে স্বীকার করা হয়, পৃথিবীর সমস্ত মাবুদকে অস্বীকার করা হয়, তাগুতকে অস্বীকার করে আল্লাহকে স্বীকার করা হয়। এতে যেমন আল্লাহর ইবাদত করা হয়, এতে যেমন ঈমান মজবুত হয়, এতে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়ে যায়। এরপর চতুর্থ নম্বর বাক্য হচ্ছে আল্লাহু আকবার, মানে আল্লাহ হলেন সবচেয়ে বড়, অর্থাৎ আল্লাহর এতে সরাসরি আল্লাহ সুবহানাল্লাহর বরত্ব মহত্ব কি করা হচ্ছে, ঘোষণা করা হচ্ছে। তার মানে এই চারটি বাক্যের মাধ্যমে আল্লাহ সুবহানাল্লাহ যেমন ইবাদত করা হয়, আল্লাহ সুবহানাল্লাহর ইতায়াত করা হয়, তার জিকির আজকার করা হয়, তার শুকরিয়া আদায় করা হয়, এবং এর পাশাপাশি আল্লাহ সুবহানাল্লাহর রাসূলেরও ইত্তেবা করা হয়ে থাকে। আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে এভাবে জিকির আজকারগুলো করার মাধ্যমে আল্লাহ সুবহানাল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আমরা কিন্তু অনেকেই জানি এটা, যেমন এই চারটি বাক্য হলো আল্লাহ সুবহানাল্লাহর রাসূলের কাছে পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে প্রিয়, ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুটি বাক্য আছে, যে বাক্য দুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়, সুবহানাল্লাহ। সে দুটি কি? এ ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে একটা হাদিস কোট করেছেন কিতাবুত তাওহীদ, তাওহীদ সংক্রান্ত অধ্যায়ে 7563 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কালিমা তানি হাবিবা তানি ইলা রহমানি, ইলা রহমান মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ এমন দুটি কালেমা রয়েছে
যে কালেমা দুটো হলো খুবই পছন্দনীয় কার কাছে ইলাহ রহমান কার কাছে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন দুটো বাক্য যে বাক্য দুটি তার কাছে কি খুবই পছন্দনীয় তিনি খুব কি করেন পছন্দ করেন এবং খাফিফাতানি আলাল লিসান কিন্তু মানুষের জবানে আবার সেইটা কি নয় মানুষের জবানে সেটা হালকা মানুষের জবানে কি হালকা কঠিন নয় এবং এরপরে বলছেন সাকিলা তানে আলাল ফিল মিজান আর মিজান মানে দাড়ি পাল্লা তা যেটাতে আপনার ওজন করা হয় পাপ নেকি এই দাড়ি পাল্লাতে এই যে এই দুটি বাক্য যে দুটি বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুটি কালেমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক 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 বেশি প্রিয় তিনি পছন্দ করেন যে দুটি কালেমা জবানে হলো হালকা কিন্তু এই দুটি কালেমা আবার সাকিলা তানি ফিল মিজান মিজানের পাল্লায় ভারী সুবহানাল্লাহ কত সুন্দর কথা বললেন আল্লাহর কাছে প্রিয় কিন্তু মানুষের জবানে সেটা কি হালকা মানে কি সহজ মানে মানুষ একটু চেষ্টা করলেই পড়তে পারবে কোনো কষ্ট ছাড়াই একটু চেষ্টা করলেই পড়তে পারবে অর্থাৎ জবান নড়ালেই পড়তে পারবে এই এমন দুটি কালেমা এবং এই কালেমা কি জবানে যদি হালকাও হয়ে থাকে তারপরেও মিজানের পাল্লায় এটা কিন্তু হালকা নয় সাকিলা তানি ফিল মিজান মিজানের পাল্লায় কি ভারী যার কারণে আল্লাহ সুবহানের কাছে এই দুটি কালেমা কি খুবই পছন্দনীয় তো আমরা সেই দুটি কালেমা জেনে শেখার চেষ্টা করব সে দুটি কি আল্লাহ সুবহানাল্লাহ সাল্লাম বলছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমরা আমাদের হয়তো অনেকেরই মুখস্থ আছে আমরা মুখস্থ পড়ে এটা পড়ে থাকি আল্লাহ সুবহানাল্লাহ সাল্লাম বলছেন কি যে ওই দুটি কালেমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আরেকবার বলছি আপনারা বলেন মা বোনেরা আপনারা শিখে নেবেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো দুটি বাক্য কেন এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা হলো একটা অংশ সুবহানাল্লাহিল আযীম এটা হলো আরেকটা অংশ মানে দুটো কালেমা তো এই দুটি কালেমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় কিন্তু মানুষের জবানে কি হালকা না কঠিন হালকা একটু জবান নড়ালে মানুষ পড়তে পারে একজন মূর্খ যে কিছুই শেখে না আরবি জানে না সেও কিন্তু চেষ্টা করলে এমনিতেই পড়তে পারবে যার কারণে বলছে জবানে কিন্তু হালকা কিন্তু ওজনে হালকা নয় তো আমরা জিকিরের অনেক জিকির রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহ শুকর আদায় করতে পারবো ইবাদত ছাড়াও তো তার মধ্যে থেকে আমি ছয়টি বিষয় আপনার সামনে উল্লেখ করেছি একটি হলো কি সুবহানাল্লাহ একটি হলো আলহামদুলিল্লাহ আরেকটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটি বলছে আল্লাহু আকবার এই চারটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূর্য যে সব কিছুর উপর পতিত হয় মানে গ্রহ উপর যা কিছু আছে এই সব কিছুর চেয়ে প্রিয় আর দুটো কি বলছি যে যে দুটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় কিন্তু জবানে হালকা ওজনে ভারী সে দুটি কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো আমরা এই ছয়টি বাক্য আমরা শিখে আমরা অন্য বাক্য দিও পারি তাহলে ভালো কিন্তু কমপক্ষে আমরা চেষ্টা করব আল্লাহ রাসূলের পছন্দনীয় এই চারটি বাক্য এবং আল্লাহর নবী আল্লাহ সুবহানাল্লাহ স্বয়ং নিজে যে দুটি বাক্য পছন্দ করেছেন সেই দুটি বাক্য আমরা শিখে আমাদের জীবনে এইভাবে আজীবন শুধু কোরবানির সময় নয় আজীবন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন তো এই বলে আমার দ্বিতীয় নম্বর বিষয়ের টপিক শেষ করলাম সেটা হচ্ছে কি যে অবশ্যই আমাদের সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতে হবে সময় তো উপস্থিত এরপর আসুন আমরা এই ঈদুল আজহা থেকে যেটা আমরা অর্জন করেছি শিখেছি জানতে পেরেছি বা আমরা অজান্তেই আমরা স্বীকার করে নিয়েছি বাস্তবায়ন করেছি হচ্ছে কি মুত্তাকি হওয়ার চেষ্টা আমরা করেছি আমরা এই ঈদুল আজহাতে কোরবানি করার মাধ্যমে আমরা যে পরহেজগার আমরা যে আল্লাহকে ভয় করি আমরা যে একজন মুত্তাকি আমরা তার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি তো শুধুমাত্র ঈদুল আজহাতে যে আমরা মুত্তাকি হওয়ার পরিচয় দেব রমাদান মাসে সিয়াম রাখার মাধ্যমে আমরা যে মুত্তাকি হওয়ার পরিচয় দেব এটা একথায় কি ঠিক নাকি আমরা মুত্তাকি আজীবন মৃত্যুর আগ পর্যন্ত হওয়ার চেষ্টা করব এবং মৃত্যুর আগ পর্যন্ত আমরা মুত্তাকি হয়েই বেঁচে থাকার চেষ্টা করব কোনটা ঠিক মৃত্যুর আগ পর্যন্ত আমাদের মুত্তাকি হয়ে থাকারই কি করতে হবে চেষ্টা করতে হবে আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরবানি করি আমরা অনেকে দোয়া স্বরূপ বা আমরা অনেকেই স্বীকারোক্তি স্বরূপ আমরা কিন্তু বলে থাকি যে হ্যাঁ আল্লাহ আমার যাবতীয় কোরবানি আমার আমার জীবন আমার যে মরণ আছে আমার যা কিছু আছে আমি সব কিছু আপনার নামে সঁপে দিলাম বলি কি না বা বলেছে কি না আমরা অবশ্যই অনেকে যারা কোরবানি করেছি বা যারা কোরবানি করিনি আমরা কিন্তু সবাই স্বীকার করি যে আমার জীবন আমার মরণ আমার সব কিছু কার
তো আমরা এই ক্ষেত্রে কিন্তু অজান্তে মুত্তাকির পরিচয় দেই কিন্তু বাস্তবে আমরা মুত্তাকির পরিচয় দিতে চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 133 নম্বরতে বলেন কুল হে নবী আপনি বলুন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু হে নবী আপনি বলুন ইন্না সলাতি নিশ্চয় আমার সালাত ওয়া নুসুকি এবং আমার যাবতীয় কুরবানি ওয়া মাহইয়ায়া আমার সম্পূর্ণ জীবন ওয়া মামাতি এবং আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য লা শারীকা লাহু যার কোনো শরীক নেই যার কোনো কি নেই শরীক নেই তো আমরা এই কথার মাধ্যমে আমরা মুত্তাকির পরিচয় দিয়ে দেই কি দেই না দেই ইচ্ছা করে জানদানা সত্ত্বেও দেই আমরা অজানা সত্ত্বেও কিন্তু দিয়ে থাকি কিন্তু বাস্তবে আমরা এই সময়গুলো পার হয়ে গেলে তো রমাদানের মতো সময় ঈদুল আযহার মতো সময় পার হয়ে গেলে আমরা আর আমাদের জীবনে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি না তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তো তোমরা যে কোরবানি করে মুত্তাকির পরিচয় দিতে চাও তো আমি তো এই মুত্তাকিটাই দেখতে চাই আমি সেই তাকওয়াটাই দেখতে চাই তোমাদের এই কুরবানির গোশত কতটুকু হয়েছে কয় কেজি হয়েছে কতটুকু কি করেছো আমি কিন্তু সেটা চাই না বা আমার কাছে সেটা পৌঁছেও না বা তোমাদের কুরবানির রক্ত কিন্তু আমি চাই না আমার কাছে পৌঁছে না আমি তো তোমাদের তাকওয়া দেখতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 22 নম্বর সূরা সূরা হজের 37 নম্বর আয়াতে বলেন লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা যে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না এই গৃহপালিত পশু যেগুলো তোমরা কি করেছো জবাহ করেছো কোরবানি করেছো এই লুহু মুহা তার কোরবানির গোশত ওয়ালা দিমা উহা এবং তার রক্ত কিন্তু আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না লাইয়েনা লাইলাই এমন একটা অ্যারাবিক গ্রামাটিক্যাল সিগা যে লান যদি কোনো সিগার শুরুতে আসে তো এই জিনিসটি ইঙ্গিত না থাকলে সাধারণত আজীবন অর্থাৎ কেয়ামতের আগ পর্যন্ত এটা যদি না করে দেওয়া হয় এটার মাধ্যমে সেটা আর হ্যাঁ হওয়ার সুযোগ নাই তবে যদি অন্য কোথাও ইঙ্গিত দেয় যে হ্যাঁ হওয়ার সুযোগ থাকে তাহলেই শুধু হ্যাঁ হতে পারে তাছাড়া এই লান যোগে যে সিগা বা ক্রিয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেগুলো কখনো আর হ্যাঁ হবে না তার মানে আল্লাহ যে বলছেন যে লাইয়েনালা কখনোই পৌঁছায় না তার মানে কখনোই পৌঁছাবে না কি যে তোমাদের এই কোরবানির গোশত এবং রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না বা পৌঁছাবে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে তো কি তাকওয়াটা পৌঁছে তার মানে এই কোরবানিতে কি আছে তাকওয়া রয়েছে এই কোরবানির ভিতরে কি লুকায়িত রয়েছে তাকওয়া রয়েছে আমরা অনেকে কিন্তু সেই তাকওয়ার পরিচয় ইচ্ছাকৃত জেনে বুঝে বা না জেনেই আমরা সেই তাকওয়ার পরিচয় দিয়েছি দিয়েছে কিনা তো আমরা কি শুধু এই কোরবানির মাধ্যমে তাকওয়ার পরিচয় দিব নাকি আমরা আজীবন এই তাকওয়ার পরিচয় দিয়ে যাব আমাদের আজীবনে তাকওয়ার পরিচয় দিয়ে যেতে হবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা যত পাথেয় পৃথিবীতে গ্রহণ করে থাকো এই পাথেয়র মধ্য থেকে শ্রেষ্ঠ পাথেয় মানে কি অর্জন পাথেয় মানে অর্জন শ্রেষ্ঠ অর্জন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাকওয়াই হচ্ছে শ্রেষ্ঠ অর্জন দেখুন দুই নম্বর সূরা সূরা বাকারা 197 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া তাজাওয়াদু তোমরা পাথেয় জোগাড় করো সংগ্রহ করো সঞ্চয় করো জমা করো তোমরা পাথেয় গ্রহণ করো পাথেয় নাও পাথেয়কে ধারণ করো আর জেনে রাখো ফাইন্না খয়রা জাদি নিশ্চয় সর্বশ্রেষ্ঠ পাথেয় হচ্ছে যত পাথেয় যত উপার্জন আছে এই সমস্ত পাথেয়র চেয়ে উপার্জন শ্রেষ্ঠ পাথেয় হচ্ছে আত-তাকওয়া সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বললেন যে পৃথিবীতে অনেক পাথেয় আছে নিজের জীবনকে রক্ষা করা এটাও একটা পাথেয় স্ত্রী সন্তান গ্রহণ করা সম্পত্তি গ্রহণ করা এটাও একটা পাথেয় আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এটাও একটা হলো পাথেয় গরিবকে দান করা এটাও একটা পাথেয় বিভিন্ন পাথেয় রয়েছে উপার্জন রয়েছে ভালো উপার্জন রয়েছে খারাপ উপার্জন রয়েছে এগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ কোনটা তাকওয়া যে ব্যক্তি উপার্জন করতে পারবে অর্জন করতে পারে তাকওয়া যে ব্যক্তি সঞ্চয় করতে পারে ধারণ করে রাখতে পারে সেই ব্যক্তির ওই তাকওয়ামূলক উপার্জন এই তাকওয়ামূলক অর্জন এই তাকওয়ামূলক পাথরটা কি সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে কল্যাণকর কার কাছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাই তিনি কথাই বলছেন এবং তিনি বলছেন ওয়াত্তাকুনি তাই তোমরা আমাকে ভয় করো অর্থাৎ ইত্তাকুল্লাহ তোমরা কি করো আল্লাহকে ভয় করো ইয়া উলিল আলবাব হে জ্ঞানবান ব্যক্তিগণ তার মানে বোঝা যাচ্ছে যে মূর্খ ব্যক্তিরা তো আল্লাহকে ভয় প্রশান্ত করতে চায় না কারণ আল্লাহকে তো চিনেই না আল্লাহকে বোঝেই না আল্লাহকে ভয় করবে কি তো যদি আল্লাহকে ভয় করতে পারে তাহলে কারা ভয় করবে যারা আল্লাহকে চেনেই আল্লাহকে জানেই আল্লাহ কি জিনিস আল্লাহর ক্ষমতা কি আল্লাহর মহত্ব কি আল্লাহর বড়ত্ব কি আল্লাহকে শুধু রহমত দানকারী নাকি তিনি যা শাস্তি দানকারী নাকি আল্লাহকে শুধু জান্নাত সৃষ্টি করেছেন নাকি আবার জাহান্নামও সৃষ্টি করেছেন আল্লাহকে শুধু দয়া করতে পারেন নাকি তিনি আবার শাস্তি দিতে পারেন এই যাবতীয় বিষয় যে ব্যক্তি জানবে সেই ব্যক্তির ভিতরে তো চেষ্টা করলে সে আল্লাহর ভয় ইত্তাকুল্লাহ আল্লাহ ভীতি নিয়ে আসতে পারবে আর যে ব্যক্তি কিছুই জানে না সেই ব্যক্তিকে কিভাবে আল্লাহ ভীতি নিয়ে আসবে কারণ সে তো আল্লাহকেই চেনে না তাহলে আল্লাহ ভীতি কিভাবে নিয়ে আসবে সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা আসলে আল্লাহর পরিচয় সংক্রান্ত আলোচনা বা তাওহীদ সংক্রান্ত আলোচনা আমাদের ভালো লাগে না আমাদের ভালো লাগে কি যে বক্তব্যের মাধ্যমে নারীকে হিট করা যায় যে বক্তব্যের মাধ্যমে পুরুষকে হিট করা যায় যে বক্তব্যের মাধ্যমে সমাজকে হিট করা যায় যে বক্তব্যের মাধ্যমে মুসলিম কমিটিকে হিট করা যায় যে বক্তব্যের মাধ্যমে জামাতকে হিট করা যায় যে বক্তব্যের মাধ্যমে ফেরকা তৈরি করা যায় আমাদের কাছে সেই বক্তব্যগুলি বেশি পছন্দনীয় কিন্তু মারেফাতুল্লাহ আল্লাহর পরিচয় আল্লাহর জ্ঞান না থাকলে যে সমস্ত যত লক্ষ লক্ষ হিটমূলক বক্তব্য ওই বক্তারও কোনো কাজে আসবে না আপনারও কাজে আসবে কারণ প্রত্যেকটা নবী নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলগণ তারা সকলে কি হিটের দাওয়াত আগে দেয়নি তারা সকলে দাওয়াত দিয়েছেন উবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই সূরা মুমিন খুলে দেখুন 23 নম্বর সূরা 23 নম্বর আয়াত সূরা আরাফ 7 নম্বর সূরা 59 নম্বর আয়াত খুলে দেখুন এছাড়া আর 54 নম্বর আয়াত আর 59 নম্বর আয়াত 65 নম্বর আয়াত সূরা আরাফ খুলে দেখুন সব জায়গাতেই একই কথা রয়েছে যে আল্লাহ নূহ আলাইহিস সালাম তার জাতিকে এই কথা বলেছেন শোয়াব আলাইহিস সালাম তার জাতিকে এই দাওয়াতি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাম তিনি তার জাতিকে আমাদেরকে এই দাওয়াতি কিন্তু আগে দিয়েছেন তিনি যে পাহাড়ে উঠে কি এসে দাওয়াত দিয়েছেন প্রথমে যে তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো যার কারণে কিন্তু আবু লাহাব বলেছিল যে তোমার দিহা কি হোক ধ্বংস হোক বলেছিল কি না তো প্রত্যেকটা নবী রাসূলদের দাওয়াতই প্রথম দাওয়াত ছিল কি আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহকে চেনা আল্লাহকে জানা আপনি যদি আল্লাহকে নাই চেনেন আল্লাহকে নাই জানেন তাহলে আপনি আল্লাহর ইবাদত কিভাবে করবেন আল্লাহর ভয়ে বা আপনার কিভাবে আসবে আল্লাহর প্রতি ঈমান তবে আপনার কেমন দৃঢ় হবে তো আল্লাহর প্রতি আপনার যদি ঈমান দৃঢ় না হয় তাহলে তাওহীদ আল্লাহর তাওহীদ যদি আপনার ভিতরে বাস্তবায়ন না থাকে আপনি না জানেন তাহলে আপনার ঈমান কখন ধ্বংস হয়ে আপনি বেঈমান হয়েছেন আপনার ঈমানের সাথে কখন যে শিরক ঢুকে গেছে আপনার ঈমান যে কখন ঈমান থেকে সরে গিয়ে কুফুরিতে চলে গেছে আপনি বুঝতেই পারবেন না আপনি যে কখন ঈমান থেকে অনেক মুহাদ্দিস কেরাম বলছেন যে একজন ব্যক্তি ইসলাম থেকে যে কখন মুরতাদ সে অজান্তে হয়ে গেছে কিন্তু সে মনে করে আমি মুসলিম কিন্তু সে কখন যে মুরতাদ মানে কি ইসলাম থেকে বের হয়ে গেছে সে বুঝতে পারে না তো কেন বুঝতে পারে না তার তো ঈমান সে তো বোঝে ঈমান কি বোঝে না সে তো সওয়াবটা করে সওয়াব তো বোঝে সব বুঝলে কিন্তু সে যদি আল্লাহর ব্যাপারে না বোঝে আল্লাহকে না চেনে আল্লাহ কি না বোঝে বা আল্লাহর তাওহীদ সম্পর্কে জ্ঞান না রাখে তাহলে তার এই সমস্ত কিছু বুঝে কোনো লাভ হবে না কারণ কবরে প্রথম প্রশ্ন কি হবে আমল প্রশ্ন করবে নাকি বলবে যে মান রব্বুকা কবরের প্রথম প্রশ্ন কি মান রব্বুকা তোমার রব কি তো আন্দাজি কিন্তু একজন ব্যক্তি রবে চেনে না রবকে পৃথিবীতে জানলোই না রবের তাওহীদ সম্পর্কে জ্ঞানেই রাখলো না সে কি আন্দাজ দিতে পারবে যে আমার রব হলো আল্লাহ তো প্রথম প্রশ্নে আপনি কি ফেল আর দেখেন খেয়াল করে দেখবেন প্রথম দাওয়াত নবী রাসূলের কি ছিল মান রব্বুকা তোমার রব কি যাকে চেনো অর্থাৎ তোমার রবকে চেনো রবের ইবাদত করো এই রবই হচ্ছে প্রকৃত রব পৃথিবীতে অন্য রবগুলো আসলে রব নয় এই দাওয়াত এই শিক্ষা এই বুঝেই কিন্তু নবী রাসূলগণ প্রত্যেকটা নবী রাসূল তাদেরকে উম্মতদেরকে দিয়েছেন তো কবরের প্রথম প্রশ্ন কিন্তু কি হবে এটা হবে আবার আপনারা অনেকেই জেনেছেন কোরআনে যা উল্লেখ রয়েছে যে আমরা যে পৃথিবীতে এসেছি এর আগে আমাদেরকে কি করা হয়েছে একত্রিত করে কি বলা হয়েছে আলাস্তু মির রব্বিকুম আমি কি তোমাদের রব নই বলেছে কি বলেনি তো আমরা কি বলেছিলাম বালা যে হ্যাঁ আপনি আমাদের রব
তো আমরা পরকালে যখন আমাদের পৃথিবীতে পাঠাবে তার আগেও কিন্তু তাওহীদের স্বীকারোক্তি আল্লাহ নিয়েছেন যে আল্লাহ আমাদের রব পৃথিবীতে এসে আমরা ভুলে গিয়েছি যার কারণে এই তাওহীদের এই রবের পরিচয়ের জন্য এই রব কি রবের যে ইবাদত করতে হবে সেটা কি এটা শেখানোর জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবা কি করলেন যুগে যুগে এই আবুজ এই ভুলে যাওয়া মানুষদেরকে স্মরণ করে দেওয়ার জন্য এই রবের রবকে চেনার জন্য এই রবের ইত্তেওয়া করার জন্য আবার নবী রাসূলগণ কি করেছেন যুগে যুগে প্রেরণ করেছেন আবার কবরের প্রথম প্রশ্ন এটাই হবে কিন্তু আমরা আজকে তাওহীদের বক্তব্য শুনতে চাই না কারণ আমরা বোঝার চেষ্টা করি না তো জুমার খুতবায় বা আপনার ওয়াজ মাহফিলের মাধ্যমে তাওহীদের আলোচনা বলে আপনাকে বোঝা সম্ভব নয় কারণ এটা বক্তব্য নয় তাওহীদের আলোচনা কি নয় এটা বক্তব্য না যে আপনাকে যেমন এটা বক্তব্য দিচ্ছি এরকম বক্তব্য না যে আপনাকে বক্তব্য দিলে আপনি বুঝে গেলেন এরকমটা কিন্তু নয় এটা হলো স্কুলের যেমন একটা শিক্ষক তার ছাত্রকে গ্রামাটিক্যাল বিষয়গুলো যেমন হাতে কলমে দেখে শুনে বোঝায় এরকম তাওহীদের বিষয়গুলো ক্লাস ভিত্তিকের মতো দার্স ভিত্তিকের মতো আপনাকে দার্সের মাধ্যমে বা একজন শিক্ষকের মাধ্যমে একজন জ্ঞানী গুণী মানুষের মুহাদ্দিসের মাধ্যমে আপনাকে এই তাওহীদের বিষয়গুলো এ টু জেড জানতে হবে তাহলে দেখবেন আপনি অল্পতেই আল্লাহর ভয় আপনার কাছে আসলে আসবে আপনি আল্লাহ যে কি জিনিস আপনি বুঝতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের এই যখন বক্তব্য শুনি আমরা শুধু এই যে এখন শুনলাম আমাদের ঈমান হয়তো একটু বৃদ্ধি পেল আমরা আমল করা শুরু করলাম দুদিন পর নাই কারণ কি আল্লাহর পরিচয় আমার ভিতরে পরিপূর্ণ নেই মানে কি আল্লাহর জ্ঞান আল্লাহর ব্যাপারে জ্ঞান আমাদের নেই আল্লাহ তো বলেছেন 47 নম্বর সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ নবী তুমি জানো তোমার রব লা ইলাহা ইল্লা মানে কি আল্লাহ ছাড়া কোনো যে মাবুদ নেই সত্যির অর্থে কোনো মাবুদ নেই এটাকে তুমি জানো তুমি এর জ্ঞানটা রাখো আল্লাহ যে প্রথম ওহি করলেন সেটা কি 96 নম্বর সূরা আলাকের 6 নম্বর 1 নম্বর 96 নম্বর সূরা আলাকের 1 নম্বর আয়াত ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক হে নবী পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে তাহলে রবে যদি আপনি না চেনেন কারণ পৃথিবীর মানুষকে রব বলা হয় অর্থাৎ যে তার মনিব দাস তার মনিবকে রব বলে ডাকতে পারে চাকর চাকরানি তার মনিবকে রব বলে ডাকতে পারে মালিক বলে ডাকতে পারে অর্থাৎ আল্লাহ হলো মালিক আল্লাহ হলো রব তাহলে দুই রবের মধ্যে পার্থক্য অবশ্যই আছে তো আপনি পার্থক্যই না জানেন তাহলে এখানে আপনি কোন রবের আলোকে আপনি পড়বেন কোন রবের নামে আপনি কোরআন পাঠ করবেন কোন রবের নামে আপনি আপনার জীবনকে সাজাবেন প্রতিটা পদক্ষেপে আপনি যদি আপনার রবের ব্যাপারে যথেষ্ট জ্ঞান না রাখেন তাহলে আপনার অন্য অন্য বিষয়গুলো কিন্তু বাস্তবায়ন করা সম্ভব নয় যার কারণে ইমানের রোকন কয়টি অনেকে জানেন না ইমানের রোকন হচ্ছে 6টি ইমানের রোকন বলেন ভিত্তি বলেন স্তর বলেন কয়টি 6টি অর্থাৎ আল ইমানু বিল্লাহ আল ইমানু বিল মালাইকা আল ইমানু বিল কুতুব আল ইমানু বিল রসুল আল ইমানু বিল আখিরা আল ইমানু বিত তাকদীর অর্থাৎ আল্লাহর প্রতি ইমান ফেরেশতাগণের প্রতি ইমান কিতাবাদীর প্রতি ইমান তারপর রসুলগণের প্রতি ইমান পরকালের প্রতি ইমান এবং তাকদীরের প্রতি ইমান তো প্রথম ইমানটা কিসের প্রতি হবে তো আপনি যে আল্লাহর প্রতি আপনার ইমানটা কিভাবে মজবুত হবে অর্থাৎ আমি বললাম যে আপনি এই ব্যক্তিকে বিশ্বাস করবেন তো এই ব্যক্তিকে আপনি কখন বিশ্বাস করতে পারবেন আপনি শুনলেন যে এই ব্যক্তি অমুক 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 আপনার বিশ্বাস হয়ে যাবে নাকি আপনি যখন এই ব্যক্তির ব্যাপারে থিসিস করবেন যে আসলে শেখ মুজিবর কী রকম ছিলেন তার জন্ম মানুষ হিসাবে তার যাবতীয় বৃত্তান্ত আপনাকে কি করতে হবে দেখতে হবে যাচাই বাছাই করতে হবে আপনাকে জানতে হবে জ্ঞান রাখতে হবে তাহলে তো আপনি যতই কেউ বলুক যে ইনি এরকম ইনি এরকম আপনার বিশ্বাস তখন হবে না কারণ আপনি নিজে থিসিস করে গবেষণা করে তার ডিটেল জেনেছেন যে তিনি হলেন এই রকম মানুষ অতএব কেউ যদি আসি বলে শেখ মুজিবুর রাজা কার ছিলেন আপনি কি বিশ্বাস করবেন ঠিক তদ্রূপ সেরকম আপনি যদি না জানেন আল্লাহর আকার আছে নাকি আকার নেই তো আপনাকে একজন আসে বললো আল্লাহর আকার আছে আপনি বিশ্বাস করছেন একজন আসে বললো আল্লাহর আকার নেই আপনি বিশ্বাস করছেন একজন আসে বললো কোরআন আল্লাহর কালাম আপনি বিশ্বাস করছেন একজন আসে বললো যে না কোরআন আল্লাহর কালাম নয় এটা হলো মাখলুক আপনি তাও বিশ্বাস করছেন একজন আসে বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান যত মুমিন অত আল্লাহ যত কাল্লা অত আল্লাহ আপনি তাও বিশ্বাস করছেন একজন আসে বললো যে না আল্লাহ শুধু আরশ আজিমের উপরে রয়েছেন আপনি তাও বিশ্বাস করছেন অর্থাৎ যে যখন যেটা আপনাকে বলছে আল্লাহর ব্যাপারে আপনি সেটাই কারণ কি আল্লাহর ব্যাপারে আপনার জ্ঞান নেই যেমন যেমন মনে করুন আপনার স্ত্রীর ব্যাপারে আপনার জ্ঞান না থাকে আপনি বিদেশে সফরে গিয়েছেন বা ঢাকায় গিয়েছেন আপনার একজন গ্রাম্য লোক এসে বললো যে আপনার স্ত্রীকে প্রতি রাতে অমুক ছেলের সঙ্গে আমি দেখেছি
অথচ আপনার স্ত্রী তার সাথে অন্য কোনো সম্পর্ক রাখেনি, কিন্তু আপনার ঘনিষ্ঠ একজন কেউ বলল বা আপনার গ্রামের বা আপনার আত্মীয়স্বজন মধ্যে একজন বলল যে আপনার স্ত্রী বা আপনার মেয়ে অমুক অমুক বা আপনার ছেলে অমুক অমুক ছেলের মেয়ের সাথে অমুক অমুক ছেলের সাথে বা বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে বা অনেক অন্য অপকর্ম করছে, আপনাকে বললে আপনি বিশ্বাস করে কোনো দেখা দেখি নিয়ে এসে মারামারি শুন। এর কারণ কি? কারণ আপনার স্ত্রী আপনার সন্তানের প্রতি আপনার দৃঢ় বিশ্বাস নেই, ইমান নেই আপনার সন্তানের প্রতি আপনার স্ত্রীর প্রতি। আপনার ইমান নেই কেন? কারণ হলো আপনার সন্তান আপনার পরিবারের প্রতি আপনার তেমন ধারণা বা জ্ঞান নেই যে আসলে আপনার স্ত্রী কেমন, আপনার সন্তান কোন ধরনের মানুষ, তিনি কি এই কাজটা করতে পারেন কিনা, কখনোই করতে পারবে কিনা, এরকম জ্ঞান আপনার নেই, যার কারণে আপনাকে কেউ আসি বললে আপনি বিশ্বাস করলেন। তো প্রত্যেকটা সেক্টরে ঠিক একই। তো আল্লাহর ব্যাপারে যে আপনার আমার যথেষ্ট জ্ঞান গরিমা থাকে, বুঝ থাকে, তাহলে কিন্তু যতই বাতিল ফেরকারা এসে আপনাকে আমাকে আপনার আমার কানে এসে যতই কুমন্ত্রণা দিক কোরআন হাদিস থেকে বেতাবিল করে ব্যাখ্যা দিক, আপনি আমি কি সেটা গ্রহণ করতে পারবো? কারণ আমি জানি যে এটা এরকম হবে, আল্লাহ এরকমটা নন, আল্লাহ এরকমই সম্মানিত। বস্তু তো বলছিলাম যে আমরা শুধু এই কোরবানির সময় যে আল্লাহর ক্ষেত্রে ইত্তাকুল্লাহ বা মুত্তাকির পরিচয় দেব তা কিন্তু নয়, আমাদের কি করতে হবে? সদা সর্বদাই মুত্তাকির পরিচয় দিতে হবে। এবং অবশ্যই আমাদের পৃথিবীর যত পাথেয় রয়েছে এই পাথেয়গুলোর মধ্যে থেকে উত্তম যে পাথেয় তাকওয়া, এই তাকওয়ার পাথেয় আমাদের করতে হবে, অর্জন করতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি বেশি সম্মানিত যে ব্যক্তি অধিক তাকওয়াবান, অর্থাৎ তাকওয়াবানকে আল্লাহ সম্মান করে। কিন্তু এই তাকওয়াবানের মধ্যে যে যত বেশি তাকওয়াবান হবে আল্লাহ তাকে তত বেশি কী করবেন? সম্মান করবেন। মানে কি? আল্লাহ তাকে তত বেশি পছন্দ করবেন। আল্লাহ সুবহানাহু নিজের ভাষায় নিজের মুখে বলছেন, দেখুন 49 নম্বর সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলছে ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে অধিক সম্মানিত ইনদাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, আতকাকুম যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াবান, অর্থাৎ যে যত তাকওয়াশীল হবে আল্লাহর নিকটে সে তত মর্যাদাবান, যে যত আমাদের মধ্যে থেকে তাকওয়াশীল হবে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় নিয়ে আসবে, অর্জন করতে পারবে, পরহেজগারিতা হবে সর্বক্ষেত্রে, আল্লাহ তাকে তত মর্যাদাবান হিসাবে আল্লাহর কাছে সে তত কী হবে? গৃহীত হবে। তার মানে সে আল্লাহ তত কী? প্রিয় বান্দা হিসাবে গ্রহণযোগ্যতা পাবে। আল্লাহ সুবহানাহু আমাদেরকে এরকমভাবে আল্লাহ সুবহানাহু কি তাকওয়া বেশি বেশি অর্জন করার এবং আল্লাহ সুবহানাহু মর্যাদাবান বান্দা হওয়ার তাফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লামকে এবারে জিজ্ঞাসা করা হয়েছিল যে কে অধিক সম্মানিত ব্যক্তি, এ ব্যাপারে একটা হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন কিতাবুত তাফাস তাফসির কোরআনের তাফসির সংক্রান্ত অধ্যায়ে হাদিস নম্বর 4689 হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আইয়ুন নাসি আকরামু, মানুষের মধ্য থেকে কে অধিক সম্মানিত? সম্মান তো অনেকে পেতে পারে, কিন্তু এদের মধ্য থেকে কে বেশি সম্মান পায়, হকদার কে বেশি সম্মান পায়? তখন তিনি বললেন আল্লাহ সুবহানাল্লাহ রাসূল, তিনি বললেন যে আকরামুহুম ইনদাল্লাহি, তাদের মধ্য থেকে অধিক সম্মানিত, আকরামুহুম তাদের মধ্য থেকে মানে কি মানুষের মধ্য থেকে অধিক সম্মানিত, ইনদাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আতকাহুম, এদের মধ্য থেকে তাদের তাকওয়া যত বেশি তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে মর্যাদাবান বেশি। আমরা কি পৃথিবীর মানুষের চেয়ে মর্যাদাবান হতে চাই কি চাই না? অবশ্যই আমরা হতে চাই, আর তাকওয়াশীল হতে পারলেই জান্নাত আমাদেরকে জন্য আল্লাহ সুবহানাল্লাহ কি করে রেখেছেন রাখবেন, অবশ্যই আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। যদি আমরা তাকওয়াশীল হতে পারি, আমরা যদি পরহেজগারশীল হতে পারি, আমরা যদি আল্লাহ সুবহানাল্লাহকে একনিষ্ঠভাবে ইখলাসপূর্ণভাবে আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহর যাবতীয় বিষয়কে আমরা স্বীকার করে নিয়ে আমাদের জীবন বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাল্লাহ ইহকাল এবং পরকাল উভয়কালে আমাদেরকে করবেন পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি সম্মানিত করবেন এবং মর্যাদাবান করবেন, এবং তার কাছেও আমরা মর্যাদাবান হিসাবে গৃহীত হব। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষদেরকে মধ্য থেকে সবচেয়ে বেশি মুত্তাকিদেরকে সম্মান করেন, মর্যাদা বা মর্যাদাবান হিসাবে গ্রহণ করেছেন। কারণ কি?
আপনি দেখবেন যে একজন ব্যক্তি যার সঙ্গে সর্বদা ঘোরাঘুরি করে, যার সঙ্গে বিপদে আপদে সর্বদা তার পাশে থাকে, তার মানে বোঝা যায় যে ওই ব্যক্তি যার পাশে সে সর্বদা সাপোর্ট হিসাবে থাকে, যার পাশে সর্বদা সে কি সাহায্য সহযোগিতারত থাকে, বোঝা যায় সে না বললে বোঝা যায় সে তাকে কি করে পছন্দ করে, তাকে ভালোবাসে, তাকে অন্যান্য মানুষের চেয়ে বেশি সম্মান করে। ঠিক তদভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি সম্মান করেন, আমাদেরকে বেশি মর্যাদা দেন, আমাদের যারা তাকওয়াশীল তাদেরকে বেশি মর্যাদাবান হিসেবে গ্রহণ করেন। এর কারণ কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে আপদে সর্বদাই এই তাকওয়াশীল বান্দাদের সঙ্গে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুই নম্বর সূরা বাকারা 194 নম্বর আয়াতে, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়াশীল হও, ওয়া আলামু, আর জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের সঙ্গে আছেন, মুত্তাকিদের সঙ্গেই রয়েছেন। তাহলে আল্লাহ যাদের সঙ্গে থাকেন মানে কি? এখন তো আপনি বলতে পারবেন তাহলে তো মুত্তাকি যেখানে আছে আল্লাহ সেখানে আছে, তাই না? কারণ যেহেতু মাঝে মাঝে অনেকে আমাদের দলিল দিয়ে থাকে, এই তো আল্লাহ বলছে যে আল্লাহ তার সঙ্গে আছেন, তার মানে তো আল্লাহ এই ব্যক্তি যেখানে থাকে আল্লাহ সেখানেই থাকে। তাহলে আল্লাহ যে এখানে বললো যে আল্লাহ মুত্তাকিদের সঙ্গে রয়েছেন, সূরা বাকারার ফাজকুরুনি আজকুরুকুম যে আয়াত রয়েছে, এই আয়াতে আল্লাহ কি বলেছেন? যে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। তাহলে আল্লাহ কখনো বলছেন ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন, কখনো বলছেন মুত্তাকিদের সঙ্গে রয়েছেন, কখনো বলছেন মুমিনদের সঙ্গে রয়েছেন। তাহলে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাবুদ, কয়জন আমাদের? একজন। তাহলে তিনি একবার বলছেন তিনি মুমিনদের সঙ্গে আছেন, একবার বলছেন মুত্তাকিদের সঙ্গে রয়েছেন, একবার বলছেন ইমানদারদের সঙ্গে রয়েছেন, একবার বলছেন কি তোমরা যেদিকেই ফেরাও মুখ আমি সেদিকেই আছি, বলছে কি না? যারা বলে যে আল্লাহ সর্বজায়গায় আছে তাদের প্রধান দলিল কি? যে তোমরা যেদিকেই মুখ করো না কেন আল্লাহ সেদিকেই আছেন। তো আল্লাহ যেমন ওখানেও আছে বলছেন, মুত্তাকিদের কাছে আছে এটাও বলছেন, সবরকারীদের সঙ্গে আছে এটাও বলছেন, মুমিনদের সাথে আছে এটাও বলছেন। তাহলে এক সত্তা কয় সত্তার কাছে আছেন? আসলে আমাদের বুঝ হলো ভিন্ন, আল্লাহ এখানে কিন্তু থাকা অর্থে বোঝায়নি, আল্লাহ বুঝিয়েছেন তো তুমি যেদিকে মুখ ঘোরাও না কেন সেটাই হলো আমার, অতএব তুমি যেদিকেই মুখ ঘুরে সদা করো সেটা আমার, তুমি তোমার অন্তর হচ্ছে আমার দিকে, অতএব আমার দিকেই তুমি সদা করেছো সেটা আমার দিক বলেই গণ্য, উত্তর দিকটাও আমার, দক্ষিণ দিকটাও আমার, সব দিক হলো আমার, অতএব যেদিকে তুমি টাকা ঘোরাও না কেন সেদিকটাই তো আমার, অতএব সেদিকে আমিই রয়েছি, মানে আমার ক্ষমতা, আমার সব কিছু কি, আমার সেনাবাহিনী সেদিকেই আছে, তাই নাই? আল্লাহ যে মুত্তাকির সঙ্গে আসেন মানে কি? মুত্তাকিরা যখন যে কোনো বিপদে আপদে পড়বে, মুমিনরা যখন বিপদে আপদে পড়বে, সবরকারীরা যখন যে কোনো বিপদে আপদে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার সৈন্যবাহিনীর মাধ্যমে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, তাদের দোয়াগুলো তাদের বিপদ আপদ দূর করবেন। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেছেন যে আমি তোমাদের সাথেই আছি। যেমন সন্তান আছে কোথায়? কাতারে, সন্তান আছে সৌদি আরবে, পিতা আছে বাড়িতে, ফোন দিলে বলে বাবা তুমি চিন্তা করো না আমি তো সর্বদাই তোর সাথে আছি। আমরা বলি কি না, বা পিতা মাতা বলে কি না যে বাবা কোনো চিন্তা করিস না, কোনো টেনশন করার দরকার নেই, আমি তো আমি এইখানে থাকলে কি হবে, আমার দেহটা মনে হয়, আমার অন্তরটা মনে হয় তোর কাছেই আছে। আপনারা কি বলেন কি বলেন না? তার মানে আপনি বাংলাদেশে আছেন না কাতারে আছেন? হ্যাঁ, আপনার বাড়িতে না তার বাড়িতে আছেন? আপনি আপনার বাড়িতে আছেন, কিন্তু যেহেতু আপনার সন্তান, আপনার মায়া মমতা এতটাই বেশি যে আপনার মন সর্বদাই ওই সন্তানের কাছে থাকে, সর্বদাই আপনি সদাতে বিভিন্ন ক্ষেত্রে আপনি আল্লাহর দোয়া খারাপ করে থাকেন, তার বিপদ আপদের জন্য কি করে থাকেন আল্লাহর কাছে দোয়া করেন। তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই বান্দা যদি আরেক বান্দার জন্য এরকম হতে পারে, বলে যে তুমি যেখানে আছো আমি সেখানে আছি মনে করবা, তাহলে যে আল্লাহ এই বান্দাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ সেই বান্দারকে বলতে পারে না হে বান্দা তুমি যেখানেই থাকো সেখানেই আমি আছি? এখন পিতামাতা যেমন যেখানে থাকো সেখানে আসি বলার মাধ্যমে তার সঙ্গে থাকা বোঝায় না, ঠিক তদ্রুপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো হচ্ছেন মহান সত্তা, মহান ক্ষমতার অধিকারী, তো তিনি তার সিংহাসনে, তার আসনে তিনি বসে রয়েছেন, তার আসনে তিনি সমাসীন রয়েছেন, তিনি সেখান থেকে তার সাহায্য তার ক্ষমতার মাধ্যমে তিনি সকলের সঙ্গেই রয়েছেন, একথাই তিনি বুঝিয়েছেন। তো আল্লাহ আমাদের এগুলো বোঝার তাওফিক দান, আল্লাহুম্মা আমিন। সময় তো উপস্থিতি, এই বিষয়ে অনেক আলোচনা রয়েছে, তো আজকে পর্যন্ত ইতি করা হলো, যেহেতু খুতবার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তাওফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দীনী ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন।
লাইক কমেন্ট শেয়ার করুন, দিনই কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।